হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি দুটো এক্সামের রেজাল্ট নিয়ে। যে দুটো রেজাল্ট এসছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? তো আমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব। ওয়েস্ট বেঙ্গল wbpsc.government.in হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে এরকম একটা নতুন পেজ খুলে যাবে এবং তোমরা সবাই স্ক্রল করে নিচে যাবে। নিচের দিকে গিয়ে দেখবে এখানে ভিউল অপশন আছে, এই ভিউল অপশনে ক্লিক করবে। যেটা দেখবে ফার্স্ট এসে নেম অফ দ্য ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সন্তালি ফর জেনারেল ডিগ্রি কলেজ ইন দ্য WBES আন্ডার দ্য হায়ার এডুকেশনাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এখানে ক্লিক করলে পিডিএফটা খুলে যাবে এবং এখানে একজনই কোয়ালিফাইড হয়েছেন, ঠিক আছে? তো আমি নেক্সট অপশনে চলে যাব, নেক্সট লিস্টে। তো এখানে আছে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2018। এখানে এই পিডিএফে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে এখানে এসছে। তো ফার্স্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট। তো এখানে দেখতে পাবে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নেম দেওয়া আছে। তো এখানে তোমরা যারা যারা এক্সাম দিয়েছে তারা চেক করে নিতে পারবে তোমাদের নাম আছে কি না, ঠিক আছে? নেক্সট হচ্ছে আবার সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, এটা কোথাকার থেকে এসে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস, ঠিক আছে? তো এখানেও তোমরা দেখে নিতে পারবে। তারপরে হচ্ছে এখানে আরও আছে অনেকগুলো নাম এসছে। তারপরে হচ্ছে নিচের দিকে স্ক্রল করে যাবে, সবাই যে যার নাম আছে কিনা চেক করে নিবে এবং একদম নিচে চলে যাবে। এখানে দেখতে পাবে কাট অফ দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে আনরিজার্ভ যাদের তাদের ক্ষেত্রে 579 এবং ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেটের ক্ষেত্রে হচ্ছে 333.50। ওবিসিদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে 538 এবং অন্যটির ক্ষেত্রে হচ্ছে 289। ওবিসিদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি এমএসপি সব কিছু তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের ছিল এই ভিডিওটা, এরই উপর ছিল। তো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং যেমন সমস্ত রেজাল্ট সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে, ঠিক আছে? আমি প্রত্যেকদিন এই চ্যানেলে আপলোড করতে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ।